গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো এখন সন্ধ্যা 6:30 বাজে, তো আমার মেয়েও তোমাদের হাই বলে দিল। তো আমার মেয়ে বলল আমরা ধূপগুড়ি যাচ্ছি বাজার করতে, তো আজকে আমরা যাচ্ছি পুজোর কেনাকাটা করতে। তো চলো, আজকে সোমবার, সাথে থাকো। তো বন্ধুরা, এখন আমরা চলে এলাম ট্রেন সে দেখতে পাচ্ছ, তো এখানেই আমরা আজকে শপিং করব। তো চলো, কী কী কেনাকাটা করি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো আমরা ঢুকে পড়ি শপিং মলে। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের শপিং হয়ে গেছে, তো ভিতরে ঢুকে আমরা কিছুই ভিডিও করতে পারলাম না, তো তোমাদের কিছুই শেয়ার করতে পারলাম না। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কী কী আজকে কিনলাম। তো চলো। তো বন্ধুরা, এখন চলে এলাম বাড়িতে, তো ফ্রেশ হয়ে নিলাম, তো তোমাদের দেখাবো কী কী কিনলাম। তো জানি না তোমাদের সামনে ভিডিওটা কবে আনতে পারবো। তো আজকে সোমবার, আজকে আমরা শপিং করলাম, তো চলো দেখো। তো ফ্রেন্ডস, চলো তোমাদের দেখাই আজ কি কি শপিং করলাম আমরা। তো চলো দেখো। তো প্রথমেই আমি আমার মেয়ের দিয়ে শুরু করব। তো মেয়ের জন্য আমি বেশ কয়েকটা টপ কিনেছি, তো দেখো এই একটা টপ। তো কারণ আমার মেয়ে এইসব টপই পরতে বেশি ভালোবাসে, অন্য কিছু পরতে চায় না, হিলিকবিলিক কিচ্ছু পরতে চায় না। তো সেই জন্য আমি আর কিনলাম না, ওর জন্য এরকম বেশ কয়েকটা টপ কিনে নিলাম। তো আমার মেয়ে এগুলো পেয়েই খুশি, তো এইসব পরতে বেশি ভালোবাসে। তো বন্ধু দেখো, এই টপগুলো দেখাচ্ছি তোমাদের, দেখো এই একটা টপ কিনলাম। তো সবই আমার মেয়ে পছন্দ করেই নিয়েছে, তো আমরাও কিছু পছন্দ করেছি, তো মিলিয়ে মিশিয়ে হয়েছে। তো দেখো এই একটা টপ, তো সবই টপই কিনেছি। আর একটা আছে, ফ্রক আছে, তো দেখাচ্ছি তোমাদের। তো দেখো এই একটা টপ কিনলাম, তো তোমরা দেখো ভিডিওটা ভালো করে দেখো, পুরো ভিডিওটাই দেখো কী কী কিনলাম সবই শেয়ার করব তোমাদের সাথে আজকে আমি। তো দেখো এই একটা টপ, এই একটা টপ দেখো। তো এই টপগুলো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে এই টপগুলো কেমন হলো। তো দেখো আরও আছে, তো এই দেখো এই একটা টপ কিনেছি, এই টপের সাথে একটা জিন্স কিনেছি দেখাবো তোমাদের। তো এই একটা টপ, দেখো তোমরা এই টপটা কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে। তো দেখো আর একটা জিন্স কিনেছি মেয়ের জন্য, তো টপের সঙ্গে একটা জিন্স কিনলাম। তো বন্ধুরা, এই জিন্সটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আরও আছে, মেয়ের দেখাচ্ছি, তো মেয়ের জন্য একটা ওই কুর্তি মতো একটা নিয়েছি। তো দেখো এটা না আজকে নিইনি, এটা নিয়েছিলাম অনলাইন থেকে, তো স্ন্যাপডিল থেকে এই এটা নিয়েছিলাম কুর্তিটা। তো দেখো কেমন হয়েছে, তো যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করো। তো এটাও মেয়ের খুবই পছন্দ হয়েছে, তো মেয়ের জন্য দেখো একটা প্লাজো প্যান্ট নিলাম, দুটো নিয়েছি প্লাজো প্যান্ট, এই একটা আর একটা দেখাচ্ছি দেখো, এই দেখো আর একটা নিয়েছি, এটা হোয়াইটের উপরে আর ওটা ব্ল্যাকের উপরে। তো এখন মেয়ের দেখানো কমপ্লিট হয়ে গেল, তো এখন আমি দুটো কুর্তি নিয়েছি, তো সে দুটোই তোমাদের দেখাবো। তো দেখো এখন একটা দেখাচ্ছি, একটা রেডের মধ্যে আমি কুর্তি নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আমার ওই রিলায়েন্সের কুর্তি পরতে ভীষণ ভালো লাগে, কালার একদমই ফেড হয় না, তো ভীষণই ভালো লাগে, তো সেই জন্য আমি ওখান থেকেই কুর্তি কিনি। তো দেখো কেমন হয়েছে, তো আর একটা নিয়েছি দেখো, আর একটা ব্লুর ওপরে নিয়েছি, এই দেখো এটা কলার দেওয়া আছে, আর দেখো কেমন হয়েছে, যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করো। তো আমি দুটো কুর্তি নিলাম, আর এর সঙ্গে একটা লেগিংস নিয়েছি, সেটা আর কি দেখাবো, এই যে লেগিংস লেগিংস নিয়েছি। আর দেখো এরপর আমি শাড়ি নিয়েছি, শাড়িগুলো দেখো, এই একটা শাড়ি, তো শাড়ির নাম আমি জানি না, তো পছন্দ হলো আমি নিয়ে নিলাম।
তো ওখান থেকেই নিয়েছি শাড়িগুলো, তো এখন অফার চলছিল তো অফারে নিয়ে নিলাম। এই একটা নিয়েছি শাড়ি, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো দেখো শাড়িটা দাম খুবই কম নিয়েছে, তো দামটা আমি বলতে পারছি না এখন। তো দেখো আর একটা নিয়েছি, দেখো শাড়ি, এই দেখো একটা শাড়ি নিয়েছি, এই শাড়িগুলোর নাম ওরাও বলতে পারলো না, আমিও ঠিক জানি না। দেখো ভেতরটা সব ব্লাউজ পিস আছে এই শাড়িগুলোর মধ্যে, আমার মনে হয় এগুলো হ্যান্ডলুমের উপরেই হবে। তোমার যদি কেউ জেনে থাকো এই শাড়িগুলোর নাম তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমাকে দোকানের নামও বলতে পারলো না, আমিও ঠিক জানি না এই নামগুলো শাড়ির। তো দেখো এই একটা শাড়ি নিয়েছি তুত কালারে, এটা হচ্ছে আমার ফেভারিট কালার, আমার খুব ভালো লাগে এই শাড়ির কালারটা, তো কালারটা দেখে আমি নিলাম। আরও দেখো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে, আর এর নামগুলো যদি তোমার জেনে থাকো অবশ্যই আমাকে বলো। দেখো শাড়িগুলো দেখানো হয়ে গেল। তো দেখো এই শাড়িটা তোমাদের আমি আগে দেখেছিলাম, এটা আমাদের আমাকে একজন গিফট করেছে, কারণ আমাদের স্টোরের মালিক আসছিল তো উনি আমাকে গিফট করেছে। আমাকে কেন, সবাইকে গিফট করেছে এখানকার, তো যারা দেখোনি তাদেরকে ভালো করে দেখায়, তো সেদিনকে আমি ভালো করে দেখাতে পারিনি, একদিন দেখেছিলাম আমি এই শাড়িটা। তো দেখো আজকে দেখিয়ে দিলাম, তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর আমার হাজব্যান্ডের একটা প্যান্ট নিয়েছে আর একটা গেঞ্জি, তো দেখো এই গেঞ্জিটা নিয়েছে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড কমই নিয়েছে আমাদের থেকে, আর একটা জিন্সের প্যান্ট নিয়েছে, এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে, একটা জিন্সের প্যান্ট নিয়েছে, আর একটা আমার হাজব্যান্ড নিয়েছে পাঞ্জাবি, তো এটা গত বছর নিয়েছে জানো, পাঞ্জাবিটা এখনও পরেনি, একবারও পরেনি পাঞ্জাবিটা, তো একদমই নতুন। তো তোমাদের দেখিয়ে দিলাম এই পাঞ্জাবিটা, দেখো এবছর পূজায় পরবে বলেছে। আর দেখো আমি কুর্তিগুলো দেখিয়ে দিলাম একবার, তখন ভালো করে দেখানো হয়নি, তো দেখো কুর্তিগুলো আবার দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো এটা হচ্ছে আমার মেয়ের জুতো, তো দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার মেয়ের জুতো নিয়েছি। তো আমরা সেদিনকার বীরপাড়া গেছিলাম, তোমাদের দেখেছি আগের ভিডিওতে, এটা হচ্ছে আমার জুতো, তো সেখান থেকে আমরা এই জুতোগুলো নিয়েছি বীরপাড়া থেকে। তো আগের ভিডিওতে আমি দেখেছি তোমাদের জুতোর মার্কেট, তো ওই মার্কেট থেকেই আমরা এই জুতোগুলো নিয়ে এসেছি। তো দেখো এই একটা জুতো নিয়েছি, তো জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার মেয়ের নিয়েছি এক জোড়া, আমি দু জোড়া নিয়েছি, দেখো তোমরা জুতোগুলোও দেখিয়ে দিলাম যেহেতু নিয়েছি, তো সেই জন্য জুতোগুলো তোমাদের দেখিয়ে দিলাম, পুজোতে নিলাম তো সেই জন্য। তো বন্ধুরা এখন দেখাবো সেই গিফট, তো যেটা আমরা শপিং করার পর পেয়েছিলাম, তো সেই গিফটটা তোমাদের দেখাবো। তো সেই গিফটটা হলো ইন্ডাকশান, তো দেখো আমরা ইন্ডাকশান পেয়েছি একটা, তো এটা আমরা 500 টাকায় পেয়েছি, তো 8,000 টাকা আমরা কেনাকাটা করেছিলাম, তো তারপরে 500 টাকা দিয়ে এটা আমরা পেয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে। তো এটা আমার অনেকদিনকার শখ ছিল ইন্ডাকশানের, তো পেয়ে গেলাম। তো যেহেতু আমার একটা হিটার আছে তোমরা সবাই দেখেছো, তো কেমন হয়েছে বলবে। তো বন্ধুরা আজকের কেনাকাটা আর পুজোর বাজার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো এখনো পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যারা করোনি এখনই অবশ্যই করে দিও। তো তো শেয়ার করো ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে, সবার সাথে শেয়ার করো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে, এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, টাটা, গুড নাইট।